ঘণ্টাখানেকের ঝড়ে লণ্ডভণ্ড ওড়িশার বিস্তীর্ণ এলাকা। গাছ ভেঙে একাধিক রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। চলছে প্রবল বৃষ্টি, একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বহু এলাকায় জল জমেছে। যদিও হতাহতের কোনো খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ে ওড়িশার ভিতরকণিকা এবং ধামরার মধ্যবর্তী এলাকায়। সেই সময় তার গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। তারপর ধীরে ধীরে সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী স্থলভাগে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি ক্ষয় হতে শুরু করে ঘূর্ণিঝড় দানার। তারপর সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে প্রায় গোটা ওড়িশা জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর জেরে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার সব রকম চেষ্টা করা হচ্ছে। ওড়িশা আইএমডির তরফে 25 অক্টোবর বিকেল 3:45 একটি বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় বেলা 2:30 নাগাদ ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার। যেহেতু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেই কারণে আগামী 12 ঘন্টায় টানা বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় দানার দাপটে ভেঙে পড়েছে প্রচুর গাছ। ভিতরকণিকার সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকায় রাস্তার উপর গাছ পড়ে যাওয়ার ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় আগে থেকেই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঝড়ের ফলে কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে, বিভিন্ন এলাকায় তারও ছিঁড়ে পড়েছে, তার মধ্যে ইন্টারনেট সংযোগের তারও রয়েছে। ফলে কয়েকটি এলাকায় ব্রডব্যান্ড পরিষেবা ভেঙে পড়েছে, সে কারণেই তথ্য আদান প্রদানেও সমস্যা তৈরি হচ্ছে। শুধু গাছ বা বিদ্যুতের খুঁটি নয়, ঝড়ের প্রভাবে একাধিক কাঁচা বাড়িও ভেঙেছে, জল ঢুকে গিয়েছে বহু এলাকায়। উপকূলবর্তী এলাকার অনেক বাসিন্দা জানিয়েছেন, ঝড়ের সময় সমুদ্র ছিল উত্তাল, সেই কারণে বসতি অঞ্চলের জল ঢুকে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাছ সরানোর পাশাপাশি দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা যাতে চালু করা হয় তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। আইএমডির দেওয়া এই বুলেটিনে জানানো হয়েছে বৃহস্পতিবার বেলা 11:00 থেকে বেলা 2:30 পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টি হয়েছে ওড়িশার চাঁদবালিতে। সেখানে 3 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 94.1 মিলিমিটার এবং বালাসোরে বৃষ্টির পরিমাণ 52 মিলিমিটার। আইএমডির প্রথম দিকের পূর্বাভাস ছিল শুধু ওড়িশা নয়, দানার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকারও, কিন্তু দানার ঝড় থেকে পুরোপুরিভাবে রক্ষা পেল বঙ্গ। কারণ ল্যান্ডফল করার পর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে মুখ করে এগোতে শুরু করে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গে ঝড় না হলেও বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয় মুষলধারে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11:30 থেকে বেলা 2:30 পর্যন্ত ডায়মন্ড হারবারে বৃষ্টি হয়েছে 40 মিলিমিটার। কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 70.1 মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়েছে 56 মিলিমিটার। সল্টলেকে বৃষ্টির পরিমাণ 51 মিলিমিটার। জুম আর্থের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে, তবে রবিবার থেকে পরিস্থিতি পুরোপুরি বদল হবে। দানার প্রভাবে ওড়িশায় কারোর মৃত্যু না হলেও এই রাজ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাওড়া, হুগলিতে ধান জমিতে জল জমে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন চাষিরা।